ওয়েলকাম টু ফিল্মিটক বাংলা। আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যাকে হয়তো অনেকেই চিনেন, আর যারা এখনো পর্যন্ত চিনেন না তাদের বোঝার সুবিধাতে জানিয়ে দিই, আজ আমরা কথা বলবো ভারতের নাম করা টিকটক স্টার, নাম্বার ওয়ান টিকটক স্টার রিয়াজ আলীর দিদিকে নিয়ে, যার নাম রিজা আফরিন। ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর সাইড থেকে বেল বাটনটা চাপতে রাখুন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য। নাম রিজা আফরিন, ডাক নাম রিজু। রিজা আফরিন জন্মগ্রহণ করে 17 অক্টোবর 1999 সালে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জয়গাঁ শহরে। এখন বর্তমান বয়স 21 বছর 3 মাস। রিজা আফরিনের ফ্যামিলিতে জনসংখ্যা 4 জন, বাবা মা আর একটা ছোট ভাই আর রিজা আফরিন। রিজা আফরিনের বাবার নাম লিটন আলী আর মায়ের নাম শবনম আফরিন, আর ভাইয়ের নাম আমরা সবাই জানি রিয়াজ আলী বা রিয়াজ আফরিন। রিজা আফরিন পড়াশোনা শুরু করে জয়গাঁয়ের SHMD স্কুল থেকে। সেখানে কয়েক বছর পড়াশোনা করার পর কলকাতায় চলে আসে পড়াশোনা করার জন্য। সেখানে রিজা হোস্টেলে থাকতে শুরু করে, মাঝে মাঝে পুজোর ছুটি আর ঈদের ছুটি পেয়ে ফিরে আসতো তার শহর জয়গাঁয়ে। রিজা ছোটো থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার, তাই রিজা জয়গাঁ ছেড়ে কলকাতায় থাকতে শুরু করেছিল। এইদিকে তার ছোটো ভাই রিয়াজ আলী SHMD স্কুলে পড়াশোনা করতে শুরু করে দেয়। রিজার ছোট ভাইকে রিজার দাদু খুবই ভালোবাসতেন। তিনি বলতেন, রিজা তুই তো ডাক্তার হয়ে আমাদের থেকে দূরে থাকতে পারবি, কিন্তু আমি রিয়াজকে ছাড়া থাকতে পারবো না, আমি রিয়াজকে আমার কাছেই সর্বদা রেখে দেব। তাই রিয়াজ বিশেষ কিছু স্বপ্ন দেখেনি আর ফিউচারের কথাও তেমন ভাবেনি, কারণ রিয়াজ তখন ছোটো, সে কী বা ভাবতে পারে, তাই না? এইভাবে দুই ভাই বোনের দিন ভালোই কেটে যাচ্ছিল। তারপর ভারতে হঠাৎ করে একটা অ্যাপ এলো যার নাম মিউজিক্যালি, যার কারণে রিজা তার স্বপ্ন বদলালো আর রিয়াজ আলী স্বপ্ন দেখতে শুরু করলো। একটু ভেবে দেখেছেন সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়, ঠিক এই যেমন এই দুই ভাই বোনের সঙ্গে বদলেছে। রিয়াজ যখন মিউজিক্যালিতে ভাইরাল হয় তখন মাঝে মাঝে রিজা আফরিন ভাইয়ের সাথে ভিডিও বানাতে শুরু করে, যার ফলে রিয়াজের ফ্যান ফলোয়ার আস্তে আস্তে রিজা আফরিনকে অ্যাজ এ সিস্টার হিসাবে ফলো করতে শুরু করে। এইভাবে রিজা তার বাড়তি ফ্যান ফলোয়ার দেখে নিজের ডাক্তার হওয়ার স্বপ্নটা মাথা থেকে নামিয়ে দেয়, আর তখন থেকে ভাবতে শুরু করে যে তারা দুই ভাই বোন এমন কিছু করে দেখাবে যার ফলে মানুষ যেন তাদের চিনতে পারে। কলকাতায় পড়াশোনা করাকালীন রিজার অনেক বন্ধু ছিল। রিয়াজের এইরকম সফলতা দেখে রিজার বন্ধুরা রিয়াজকে নিয়ে কলকাতায় প্রথম মিট আপের কথা বলে, আর এতে রিজা আফরিন মানা করতে পারে না আর রাজি হয়ে যায়। তাই পুরো ফ্যামিলি রিয়াজ আলীর আর রিজা আফরিনের প্রথম মিট আপ কলকাতায় একসাথেই চলে যায়। এখানে একটা কথা জানিয়ে রাখি, রিজা আফরিন আর রিয়াজ আলী দুজনেই কিন্তু বাংলা বলতে পারে, আমাদের মতো কিন্তু নর্মালভাবে পারে না, কিন্তু প্রয়োজন হলে অবশ্যই বলতে পারবে নিজের কাজ চলার মতো। সবথেকে মজার ফ্যাক্ট হলো এটা যে জয়গাঁ এমন একটা সিটি যেখানে বাংলা, হিন্দি, নেপালি, আসামি আর ভুটানি সবই চলে। যেহেতু আমি 1 বছর এই শহরে ছিলাম তাই ভালোভাবেই জানি এখানকার মানুষ কীভাবে কথা বলে। আমি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি রিয়াজ আলী আর রিজা আফরিন বাংলা বলতে পারেই। যাই হোক, আমরা মূল টপিকে যাই। রিজা আফরিন কলকাতায় মিট আপের পর রিয়াজ আলীকে সাথে নিয়ে মুম্বাই যায় নেহা কাক্কারের সাথে দেখা করতে। সেখানে তারা টিম 07-এর সাথে কয়েকদিন সময় কাটায়, তারপর ফিরে আসে জয়গাঁয়ে। কিন্তু মানুষ এই দুই ভাই বোনকে এত বেশি পছন্দ করতে শুরু করেছিল যে কয়েকদিন পর টনি কাক্কার আবার রিয়াজ আলীকে আর রিজা আফরিনকে পুরোপুরিভাবেই মুম্বাই আসতে বলে, আর তাতে রিজা আফরিন আর রিয়াজ আলী দুজনেই রাজি হয়ে যায়। আর তখন থেকে রিয়াজ আলী আর রিজা আফরিন মুম্বাই থাকতে শুরু করে। এইদিকে রিজা একটা নামি দামি মডেল হওয়ার চেষ্টায় লেগে পড়ে, আর এইদিকে রিয়াজ আলী সময়ের সাথে সাথে নতুন নতুন অ্যালবাম সং লঞ্চ করতে থাকে। যখন ভারতে টিকটক বন্ধ হয়েছিল তখন রিজা আফরিনের ফ্যান ফলোয়ার ছিল 3.6 মিলিয়নের মতো, আর লাইক পেয়েছিল 140.9 মিলিয়নের মতো। এখন বর্তমানে রিজা আফরিন শর্ট ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে থাকে। ইনস্টাগ্রামে তার বর্তমানে ফ্যান ফলোয়ারের সংখ্যা 1.5 মিলিয়নের মতো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর পরের ভিডিওটা কাকে নিয়ে যান সেটাও নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।